হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সূচনা তাসরিন ব্লগার আপনাদের সাথে আজকে শেয়ার করব মচমচা করলা ভাজি এই করলা ভাজিটা আমার মেঝভাবেই করেছেন ওনার করলা ভাজি খাওয়ার পর সবাই ওনার প্রশংসা করে কিন্তু আমি যখন করলা ভাজি করি দেখা যায় তেমন একটা কেউ পছন্দ করে না তাই আমি আজকে ওনার করলা ভাজিটা দাঁড়িয়ে থেকে দেখি এবং আপনাদের সাথে এখন শেয়ার করব। উনার করলা ভাজির মধ্যে স্পেশালিটি কিছু আছে তাই সবাই ওনার করলা ভাজিটা পছন্দ করে তাহলে চলুন দেখে নেওয়া যাক উনি কিভাবে করলা ভাজি করেন এবং আমিও দাঁড়িয়ে থেকে সম্পূর্ণ করলা ভাজি কীভাবে করে এটা শিখে ফেলেছি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যান যেন একটি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে শো করে চলুন তাহলে দেখে নেওয়া যাক করলা ভাজি করার জন্য অবশ্যই করলা লাগবে তাই আমি এখানে কিছু করলা নিয়ে নিয়েছি এবং আমাদের বুয়া করলাগুলো আমাকে কেটে দিচ্ছে দেখুন কিভাবে কাটতে হবে সবগুলো করলা এভাবে কেটে নিতে হবে এই করলাগুলো ছোট তাই ভিতরে কিন্তু কোনো বিচি নেই তাই বিচি ফেলারও কোনো প্রয়োজন নেই বড় করলা হলে ভিতরে বিচি থাকে ওগুলা সব ফেলে দিতে হবে করলা ভাজি করার জন্য আমি এখানে পাঁচটা আলু নিয়ে নিয়েছি দেখুন এই সাইজের পাঁচটা আলু করলাগুলো যেভাবে কাটা হয়েছে আলুগুলো সেভাবে কেটে নিতে হবে দেখুন কিভাবে কাটা হচ্ছে আলু এবং করলা কাটা হয়ে গেলে এবার ভালো করে কচলে কচলে ধুতে হবে যেন করলার যে তিতা ভাবটা এটা চলে যায় খুব ভালোভাবে ধুতে হবে মনে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতায় ইমানের অঙ্গ করলাগুলো যদি ভালোভাবে ধোয়া না হয় তাহলে কিন্তু বালু থেকে যাবে যাবে এবং খাওয়া না তাই খুব ভালো করে করলাগুলো ধুয়ে নিতে হবে দেখুন আমাদের বুয়া কিভাবে করলাগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছে ধুয়ে ঝুড়িতে রাখতেছে এদিক দিয়ে ঝুড়িতে রাখার কারণে পানিগুলো ঝরে যাচ্ছে যদি পানি থাকে তাহলে কিন্তু ভাজিটা তেমন ভালো হবে না করলা ভাজির জন্য আমরা পেঁয়াজ আর রসুন কুচি করে কেটে নিয়েছি এবার একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দিয়েছেন পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভালো করে ভাজা হয়ে গেলে অর্থাৎ ব্রাউন কালার হয়ে গেলে কিছু করলা দিয়ে দিয়েছে তারপর আবার উল্টে পাল্টে দিল যেন নিচে পেঁয়াজ কুচিয়ে রসুন কুচি যেন পুড়ে না যায় তারপর বাকি করলাগুলো সবগুলো দিয়ে দিয়েছে এবার সবগুলো করলা উল্টে পাল্টে দিচ্ছে নিচের পেঁয়াজ রসুনগুলো যেন পুড়ে না যায় এবার উনি প্রথমেই দিয়ে দিয়েছে লবণ আমি এই জিনিসটা পারতাম না ওনার থেকে দেখে শিখে নিলাম আমি করলায় হলুদ ইউজ করি না যে কারণে আমার করলা ভাজিটা তেমন ভালো হয় না ওনার থেকে দেখে শিখে নিলাম যে উনি এই করলা ভাজিতে হলুদ ইউজ করে যে কারণে ওনার করলা ভাজিটা একটু আলাদা হয় সবার থেকে দেখুন প্রায় করলা ভাজিটা কিন্তু হয়ে আসছে এই অবস্থা আমি করলা ভাজি নামিয়ে ফেলতাম কিন্তু উনি নামায় নেই উনি দিয়ে দিয়েছেন কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচগুলো ঢেকে দিয়েছে যেন কাঁচামরিচের ফ্লেভারটা যেন পাওয়া যায় এবার উনি আরও ভালো করে একটু নেড়ে চেড়ে দিলেন এবং কিছুক্ষণ রেখে দিলেন দেখুন কীরকম ব্রাউন কালার চলে এসেছে আলু এবং করলার মধ্যে এই করলা ভাজিটা একটু মচমচে হওয়ার কারণে খেতে অনেক ভালো লাগে ওনার করলা ভাজির বিশেষত্বই এটা এই করলা ভাজিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যান যেন একটি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে শো করে এই করলা ভাজিটা ট্রাই করে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের একটি কমেন্টস একটি লাইক আমার কাজের অনুপ্রেরণা সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ